আজকের ক্লাসে আমরা আলোচনা করব অধিশোষণের ওপর চাপের প্রভাব কিরকম। চাপের প্রভাব আলোচনা করতে গেলে মনে রাখবে উষ্ণতাকে স্থির রাখতে হবে, কারণ এর আগে আমরা দেখেছি অধিশোষণ কিন্তু উষ্ণতার উপরেও যথেষ্ট নির্ভরশীল। পরীক্ষা করে দেখা গেছে উষ্ণতা স্থির রেখে চাপ বাড়ালে কোনো কঠিনের পৃষ্ঠতলে গ্যাসের অধিশোষণ মাত্রা বাড়ে, মানে অধিক সংখ্যায় গ্যাসের অণুরা কঠিনের পৃষ্ঠতলে অধিশোষিত হয়। কিন্তু কতক্ষণ চাপ বাড়াবো আর অধিশোষণ বাড়তেই থাকবে এমনটা কি হয়? না, দেখা গেছে একটা নির্দিষ্ট মানের চাপের পর অধিশোষণ মাত্রা স্থির হয়ে যায়, মানে এরপর চাপ যতই বাড়াও অধিশোষণ আর বাড়বে না। এই যে চাপের সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু, একে আমরা বলছি সম্পৃক্ত চাপ বা স্যাচুরেশন প্রেশার। এই পুরো ব্যাপারটা লেখচিত্রের সাহায্যে দারুণভাবে ব্যাখ্যা করেন জার্মান রসায়নবিদ হারবার্ট ফ্রয়েডলিখ 1909 সালে। তিনি একটা সমীকরণ দিলেন, x/m = k × p^1/n। x/m মানে বুঝতেই পারছো তো, অধিশোষণ মাত্রা, আর p হচ্ছে গ্যাসের চাপ, k আর n হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, যাদের মান নির্ভর করে উষ্ণতার উপর আর অধিশোষক এবং অধিশোষিত পদার্থের প্রকৃতির উপর। এখানে n এর মান সবসময় একের চেয়ে বড় হবে। একে বলা হয় ফ্রয়েডলিখের অধিশোষণ সমতাপীয় বা অ্যাডসরপশন আইসোথার্ম। সমতাপীয় মানে বুঝতে পারছো তো, উষ্ণতা স্থির। এখন সমীকরণটা দেখে বুঝতে পারছি x/m বনাম p এর লেখচিত্র হওয়া উচিত সরল রেখা, কিন্তু সত্যি কি তাই হচ্ছে? এসো দেখি। এক্সপেরিমেন্টাল ডেটা থেকে পাওয়া x/m ভার্সেস p এর লেখচিত্র দেখো হয়েছে এরকম। লেখচিত্রটা মন দিয়ে লক্ষ্য করো। শুরুতে চাপ যখন খুব কম তখনই একমাত্র রেখাটা সরলরৈখিক হবে, চাপ যত বেড়েছে অধিশোষণ তত বেড়েছে, মানে এখানে x/m varies as p। তারপর আস্তে আস্তে রেখাটা বেঁকে গেছে, মাঝামাঝি অঞ্চলে x/m varies as p^1/n। তারপর আরও চাপ বাড়ানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও রেখাটা p অক্ষের সমান্তরাল হয়েই রয়েছে। এর মানে চাপ বাড়ানো সত্ত্বেও অধিশোষণ কিন্তু বাড়েনি, অর্থাৎ এখানে x/m p এর ওপর নির্ভরশীল নয়, x/m varies as p^0। বুঝতে পারলে? এই যে চাপের সীমাস্থ মান পাচ্ছি যেখানে অধিশোষণ আর বাড়ছে না, সেটাকেই আমরা বলছি সম্পৃক্ত চাপ p0। পরিষ্কার তো সবটা? x/m = k × p^1/n। এই সমীকরণটার দুপাশে যদি লগ নাও তাহলেও একটা নতুন সমীকরণ পাওয়া যাচ্ছে। দেখো, log x/m = log k + 1/n log p। এখন log x/m vs log p লেখচিত্র যদি আঁকো সেটা হবে এরকম একটা সরলরেখা। সরলরেখার ছেদিতাংশ হচ্ছে log k আর নতি হল 1/n। এখান থেকে আমরা k আর n এর মান বের করতে পারি, বুঝলে তো? তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম মূল কোন কোন বিষয়ের ওপর অধিশোষণ নির্ভর করে। এই অধিশোষণের নীতির ওপর ভিত্তি করে কাজ করে অনুঘটকেরা। অনুঘটক কি মনে আছে তো? ফিরছি আলোচনায় পরের ভিডিওতে, সঙ্গে থাকো।